পাকিস্তান থেকে আমদানি করার সব পণ্য লাল তালিকা মুক্ত করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ফলে সহজ হবে ওই দেশ থেকে পণ্য আমদানি এ নিয়ে নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আগে বাংলাদেশে আমদানি করা পণ্যের ক্ষেত্রে শুধু পাকিস্তানের জন্যই এই নিয়ম চালু ছিল বর্তমানে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের চালানে শতভাগ কায়িক পরীক্ষার নির্দেশনা আছে যা ছাড় করতে বাড়তি সময় ব্যয় হচ্ছে এজন্য ঢাকা কাস্টমস হাউসকে ন্যাশনাল ক্রাইটেরিয়া থেকে বাইরে রাখার জন্য বলা হয়েছে